বিয়ে তো সবারই হয়, কারো আগে আর কারো পরে, কিন্তু তার মধ্যে সঠিক জীবনসাথী বাছাই করা হলো অনেক শক্ত কাজ। কিন্তু জীবনসাথী ভুল বাছলে যে বিপদ দেখা দেয়, সংসারে অশান্তি, সংসার কেরোসিন হয়ে উঠবে কেবলমাত্র ভুল বিবাহ সিদ্ধান্তে। সমাজ সেই সিদ্ধান্ত গ্রহণের আগে খানিক ভাবনা চিন্তার অবকাশ রাখতে বলেছে বিশ্বের সর্বত্র। আমাদের দেশে চারকনীতি নামে পরিচিত নীতি আমাদের জানায়, বিবাহ সিদ্ধান্ত গ্রহণের আগে করণীয় ভাবার বিষয়ে, যে কোনো নারীর সঙ্গে বিবাহ সম্পর্কে জড়িয়ে পড়া উচিত হবে না। সেবাপের এই বিস্তারিত জানতে পারি চারকনীতি থেকে। চলুন তাহলে দেখা যাক হাজার বছর ধরে চলে আসা সেই বিধির কয়েকটি কথা। চারক্য বলেন যে সুন্দরী হোক বা নাই সুন্দরী হোক, এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই চারক্যের। তিনি অন্তরের কথা বলেছেন, অন্তরের সৌন্দর্যেই চারক্যের মতে শেষ কথা। অর্থাৎ চারক্য বলতে চান যে যে পাত্রীকে আপনি বিবাহ করতে চলেছেন, সে পাত্রী সুন্দর হোক বা সুন্দর না হোক সেটা আপনি পরে দেখবেন, আগে দেখুন তার অন্তর, অর্থাৎ তার মন কতটা সুন্দর। তার অন্তর যদি সুন্দর হয় তবেই তার সাথে বিবাহ করুন। এখানে কিন্তু তার মুখ কেমন দেখতে, তার চোখ কেমন দেখতে, তার রূপের ওপর কিন্তু চারক্য মাথা ব্যথা করতে নিষেধ করেছে। বিবাহ করার আগে জেনে নিন পাত্রীর পরিবারের খুঁটিনাটি। পরিবারের পরিচয় এই মেয়েটির প্রকৃত পরিচয়। অর্থাৎ বিবাহ মানে কিন্তু দুটি পরিবার একসাথে মেলামেশা, একসাথে বন্ধন। তাই পরিবার যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি বিবাহের পর কোনোদিনই শান্তি পাবেন না। সুন্দরী নারী কিন্তু স্বভাব ভালো না হলে এমন পাত্রীকে বিয়ে না করাই সাব্যস্ত। কোনো পরিস্থিতিতে মিথ্যাবাদী স্ত্রীকে বিবাহ করা উচিত নয়, কারণ সে যদি মিথ্যাবাদী হয় তাহলে সংসারে কিন্তু দৈনন্দিন জীবনেও সে প্রতিনিহত আপনাকে মিথ্যা কথা বলে যাবে, আর মিথ্যা কথার ওপর কিন্তু কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। হবু স্ত্রী কতটা বিশ্বাসযোগ্য তা জেনে নেওয়াটা প্রাথমিক কর্তব্য আপনারই। তাই তার সাথে বিয়ের আগে সময় কাটান একটু। যে নারী গৃহকর্ম সম্পর্কে অজ্ঞ তাকে বিবাহ না করাই ভালো, কারণ পরে এই বিষয়ে ঝগড়া হতে পারে। নাস্তিক স্ত্রীলোককে কিছুতে বিবাহ করবেন না। তো আজকের ভিডিওতে আপনারা জানলেন চাণক্য বহু বছর আগে বিবাহের উদ্দেশ্যে কি নীতি বলে গিয়েছিলেন এবং কোন নারীকে বিবাহ করা অনুচিত সেই বিষয়েও বলে গিয়েছিলেন, যা আমি আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তাহলে ভিডিওটি এখানে শেষ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে, প্রথমবার আমাদের চ্যানেলে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তবে ভিডিওটি শেষ করার আগে ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।